আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে সকালে অনুষ্ঠিত হয়ে গেল আজকে 26/4 2024 46তম বিসিএস পরীক্ষার প্রিলি পরীক্ষা। এই পরীক্ষায় যারা মানে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আসছি এই জাহাঙ্গীর অনলাইন স্কুল পেজের পক্ষ থেকে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি মিলে নিন এবং দেখুন যে আপনার কত থাকে। তো আসুন প্রথমে আমরা দেখি গণিতের সমাধান। 1 নম্বর যে প্রশ্নটা, কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? এর সঠিক অ্যান্সার হবে খ, এটা হবে 8/11। 2 নম্বর প্রশ্ন, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এটার উত্তর হবে 441 টাকা। 3 নম্বর যে প্রশ্ন, 100 হতে বড় 2টি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা 2টির অনুপাত কত হবে? এটার উত্তর হবে গ, 2:3। 2:3। 4 নম্বর প্রশ্ন, যে x² - 7x + 12, এইটার সঠিক অ্যান্সার হবে গ, এটা হবে 3 এবং 4। 5 নম্বর যে বীজগণিত থেকে এসেছে x² + y² + z² = 2, এটার সঠিক অ্যান্সার হবে ঘ, 14। 6 নম্বর যে প্রশ্ন, সেটার সঠিক অ্যান্সার হবে 3x - y = 3, এটা সঠিক অ্যান্সার হবে ঘ, 3 এবং 6। 3 এবং 6। আমরা আবারও উপরের দিক থেকে 7 নম্বরটা দেখি। 1/2 × 2^x - 3 + 1 = 5 হলে এক্স এর মান কত হবে? এটা এক্স এর মান হবে 6। 8 নম্বর দেখি, লগের অঙ্ক, এটা সঠিক অ্যান্সার হবে ক, 32। 9 নম্বর প্রশ্ন, 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় 20 দ্বারা বিভাজ্য? এটা সঠিক অ্যান্সার হবে 29, কিন্তু এটা সঠিক অ্যান্সার কিন্তু অপশনে ছিল না। এরপরে আসি 10 নম্বর, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? এটা সঠিক অ্যান্সার হবে 32π² সেন্টিমিটার। 11 নম্বর, কোন একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাপ 28° ও 62°, এটা সঠিক অ্যান্সার হবে সমকোণী ত্রিভুজ। 12 নম্বর প্রশ্ন, 4 সেন্টিমিটার বাহুবিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? এটার সঠিক অ্যান্সার হবে ক নম্বর। ক নম্বর অ্যান্সার হবে 8π² সেন্টিমিটার। 8π² সেন্টিমিটার। এরপরে আসি 13, কোনিক শব্দটি অক্ষরগুলো নিয়ে বিন্যাস করলে এর সঠিক অ্যান্সার হবে গ, 60। 14 নম্বর, যদি a = x হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য, এর সঠিক অ্যান্সার হবে ১৪ নম্বরের সঠিক অ্যান্সার হবে ঘ, 16। 14 নম্বরের সঠিক অ্যান্সার হবে 16। 15, একটি থলিতে 5টি নীল 10টি সাদা 20টি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে, এটার সঠিক অ্যান্সার হবে খ, 5/7। 5/7। আচ্ছা, এখন আসি বাংলা প্রশ্নের উত্তর। 76 নম্বর প্রশ্ন, যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণ করে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? এটার উত্তর হবে গ। এবার 77 নম্বর, বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? গ, দেশি ভাষা, দেশি। 78, ধ্বনি বিজ্ঞান ও ভাষা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? ক, আব্দুল হাই। 79, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি? খ, 2টি। 80 নম্বর, যোগরুড়ো শব্দ কোনটি? এটা ঘ, শাখামৃগ, শাখামৃগ। 81, উপসর্গযুক্ত শব্দ কোনটি? খ, বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? ক, সরোবরে। 83, কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঘ, ঐকিক। শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শির, এখানে বিসর্গ প্লাস যোগচ্ছেদ, শিরচ্ছেদ, এইভাবে হবে সঠিক অ্যান্সার। 85,
নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? এটা উপপাদ্য তত্ত্বের দৃষ্টান্ত। প্যাডাগজি শব্দের পরিভাষা কোনটি? এটা শিক্ষাতত্ত্ব, প্যাডাগজি শিক্ষাতত্ত্ব। বঙ্কিমের বিপরীত শব্দ কোনটি? ঘ, ঋজু। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? ফ, 1992 সালে। কোন বানানটি শুদ্ধ? দুইটা শুদ্ধ হবে, ক এবং খ। মূল এবং মূলা দুইটাই সঠিক হবে, যারা দুইটা যেকোনো একটা দেবেন সঠিক অ্যান্সার হবে। নদীর সমতট শব্দ কোনটি? গ, তটিনী। চর্যাপদের কবিরা ছিলেন? ঘ, সহ জঘানি বৌদ্ধ, এটা সহজানি বৌদ্ধ হবে। 92, শূন্য প্রাণের রচয়িতা কে? রামাই পণ্ডিত। 93, বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিনলা গ্রাম কেন উল্লেখযোগ্য? এটা সঠিক অ্যান্সার হবে ঘ, শ্রীকৃষ্ণ কাব্যের প্রাপ্তিস্থান, শ্রীকৃষ্ণ কীর্তের প্রাপ্তিস্থান। যে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, এটা সঠিক অ্যান্সার হবে নূরনামা। 95, আলাউল কোন শতাব্দীর কবি? ঘ, সপ্তদশ শতাব্দীর কবি। 96, কোন কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব দ্য হিউম্যানিটিজ অভিধায় ভূষিত করেছে? উত্তর হবে বাউল গান। 97, চণ্ডীচরণ মুন্সী কে ছিলেন? খ, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা? গ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম? খ, দেবেন্দ্রনাথ ঠাকুর। ভীষ্মদেব খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থের চরিত্র? এটা ক, কমলাকান্ত। 101তম প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? এটার উত্তর হবে ঘ, মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাসে, আচ্ছা এটা আমরা বলেছি, 102, রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? এটা হবে খ, রক্তকরবী। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? ঘ, হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতা কে? বিষ্ণুদেব। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ রচয়িতা কে? ক, কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি? অদ্ভুত আধার এক। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কি? এটা দ্বৈতাদ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? গ, আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? এটা হবে গ, শহীদুল জহির। 21 মানে মাথা নত না করা, এই ওমর পঙ্কজের রচয়িতা হচ্ছে আবুল ফজল। এরপরে আসি আমরা কম্পিউটার প্রযুক্তির উত্তর নিয়ে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? এটা হবে এ, এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম? এটা হবে রেজিস্টার, ডি। নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না? এটা বি, সাইজ অফ রম। নিচের কোনটি অক্টাল 24-8-এর সঠিক বাইনারি রূপ? এটা হবে বি, 0101002। আচ্ছা, 5, অপারেটিং সিস্টেমে একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল, আইকন অথবা ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে, এটা সঠিক অ্যান্সার হবে বি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নিচের কোন বিবৃতি কম্পাইলার সম্পর্কিত সঠিক? এটার উত্তর হবে এটি একেবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে। 7, নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়? এটা হবে গুগল। সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায়? এটা হবে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা হবে ডিপ ফায়ারওয়াল। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? এটা হবে সাফারি। ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্ট গুলোর কালেকশনকে কি বলে? এটা হবে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ। গ্রাহকের চাহিদা অনুযায়ী
ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য, এটা সঠিক হবে ক্লাউড কম্পিউটিং। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা প্রাপ্তি অন, WAN অন? নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমের মাধ্যমে ব্যবহার করা হয়? এটা অ্যাপ্লাইড AI। নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত হয় MBPS, এটা হবে মেগাবিটস পার সেকেন্ড। এরপরে আসি আমরা আন্তর্জাতিক বিষয়গুলির সমাধান নিয়ে। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস? এটা হবে 20 জুন। এরপরে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত UNODC-র কার্যালয় কোথায়? এটা হবে খ, ভিয়েনা। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালের? এটা 1974 সালের। আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত? এটা হবে ঘ, সিরিয়া। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা 135। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে, এই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কোন অভীষ্ট লক্ষ্য? এটা ঘ, টার্গেট 1 থেকে 4। 147 নম্বর প্রশ্ন, বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রবর্তক প্রস্তাবক কে? এটা চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালে। বাংলাদেশ অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্য?